আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া نستাইনুহু ওয়া نستাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি শুরুরি আফুসিনা সৈয়াতি আমালিনা মাই ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মাই يدلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب قلوبنا وطبيب طبيبنا ومولانا محمدا عبده ورسوله فقد قال الله تبارك وتعالى في القرآن الكريم وفرقانه الحميد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن ربنا الله ثم استقاموا تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون وقال النبي صلى الله عليه وسلم أكثروا ذكر هادم لذات الموت যে আমাদের প্রধান মেহমান প্রধান অতিথি যার দিকে আমরা চাতক পাখির ন্যায় তাকিয়েছিলাম ইতিমধ্যে আমাদের মাঝে উপস্থিত হয়ে গেছেন এই জন্য শুক্রিয়াতন সবাই বলি আলহামদুলিল্লাহ। সকলে দরুদ শরীফ পড়ি। আল্লাহুম্ম
সাল্লি আলা মুহাম্মাদিন আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ ইয়া হামসাব মুসাফির হাই দিন হাই জানে ওয়ালা সব ডেঙ্গা রহনে ওয়ালা কুন হাই বালগলাম বিকমালিহি কশফুদ্দুজা বিজমালিহি হাসনত জমিয় খসালিহি সল্লু আলাইহি ওয়া আলিহি মাজলাড়ি কেন্দ্র জামে মসজিদ কর্তৃক আয়োজিত আজকের মাজলাড়ি কেন্দ্র জামে মসজিদের সম্মানিত সভাপতি সাহেব আমার সামনে বসা দূর দূরান্ত হতে আগত সম্মানিত দিনদরদি ভাইরা পর্দার আড়ালে অবস্থানরত শ্রবণরত মা ও বোনেরা মহান আল্লাহ তাআলার দরবারে লাখো কোটি শুকর ও সুজুদ যে মহান আল্লাহ তাআলা আমাদের সকলকে দুনিয়ার সমস্ত ঝামেলা থেকে উপেক্ষা করে এক জান্নাতি পরিবেশে আল্লাহ পাক আমাদের সকলকে কোরআন এবং হাদিসের কথা শোনার জন্য একটা সুযোগ করে দিয়েছেন এই জন্য শুক্রিয়া দান সবাই বলি আলহামদুলিল্লাহ আরো জোরে বলি আলহামদুলিল্লাহ এই যে আমরা আলহামদুলিল্লাহ শরীফ আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা কার জন্য বলেন আল্লাহ আল্লাহ তাআলার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতিরা যখন জান্নাতে চলে যাবে দুনিয়ার কোন নামাজ কোন রোজা কোন হজ যাকাত জান্নাতের ভিতরে জান্নাতি মানুষ করবে না আমরা সর্বপ্রথম আমরা পড়েছি আলহামদুলিল্লাহ এই আলহামদুলিল্লাহ জান্নাতের ভিতরে মানুষ যাবার পরে দুনিয়ার ভিতরে মানুষ নামাজ পড়তো আল্লাহ তাআলাকে খুশি করার জন্য রোজা রাখতো হজ করতো যাকাত দিত সব কিছু করতো কিন্তু জান্নাতের ভিতরে কোনো মানুষ যে নামাজ পড়বে না কোনো অন্য অন্য কোনো নেক আমল করবে না জান্নাতের ভিতরে শুধু মানুষ একটাই কথা বলবে সেটা বলবে আলহামদুলিল্লাহ কি বলবে বলেন আলহামদুলিল্লাহ 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 বলবে আমাদের শ্বাস প্রশ্বাস যেমন আমরা বারবার ফেলি কোনো হিসাব নেই লক্ষ কোটি কোটি গুণ যেমন আমরা বারবার শ্বাস প্রশ্বাস ছাড়ি এবং নি ছাড়ি এবং নি এমনি ভাবে জান্নাতের ভিতরে মানুষ শুধু যে বলবে আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের জন্য কেন প্রশংসা কারণটা কি
কার জন্য প্রশংসা? আল্লাহ পাক সর্বপ্রথম সূরা নাযিল করেছেন কোন সূরা বলেন? সূরায়ে ফাতিহা। সূরায়ে ফাতিহার প্রথম আয়াত কি বলেন? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ পাক সর্বপ্রথম সূরা সূরাতুল ফাতিহা প্রথমেই বান্দা যখন নামাজে দাঁড়ায় প্রথমেই বলে আলহামদুলিল্লাহ, ও আল্লাহ তাআলা সমস্ত প্রশংসা কার জন্য বলেন? আল্লাহ তাআলার জন্য। কার জন্য বলেন? কেন প্রশংসা? আল্লাহ তাআলার জন্য। কারণটা কি? রব্বিল আলামিন। সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্য, কারণটা কি? তিনি সারা জাহানের প্রতিপালক। বলেন সুবহানাল্লাহ, সারা জাহানের প্রতিপালক। প্রথমে আল্লাহ তাআলা প্রশংসা, আল্লাহ তাআলা ভালোবাসা। যখন মানুষের ভিতরে তিনটা জিনিস আসবে, তিনটা জিনিস হলো মানুষের বুনিয়াদ, নামাজ রোজা হজ যাকাত, এইগুলো মানুষের ভালো হওয়ার জন্য তিনটা জিনিস হলো বুনিয়াদ। আল্লাহ পাক সেই তিনটা আয়াত সূরা ফাতিহার সর্বপ্রথম আয়াতে বলে দিয়েছেন। প্রথম হলো আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন। সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্য, যিনি সারা জাহানকে পাল্লাওয়ালা, সারা জাহানকে সৃষ্টি করেছেন। কে বলেন? আল্লাহ। আল্লাহর ভালোবাসার কথা, আল্লাহ তাআলার মহব্বতের কথা প্রথমে আল্লাহ পাক বান্দাকে শিখিয়ে দিয়েছেন। এরপরে আল্লাহ পাক বলেন আর রাহমানির রাহিম। আল্লাহ পাক কেন সৃষ্টি করেছেন? সারা দুনিয়াকে কেন আল্লাহ পাক সৃষ্টি করেছেন? আল্লাহ পাক অত্যন্ত রহমান এবং রহিম, আল্লাহ পাক দয়ালু। এই কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন সারা দুনিয়া সৃষ্টি করেছেন। বলেন সুবহানাল্লাহ। আজ বি জানা কাল বি জানা, জানা তো একদিন হায়, জানে ওয়ালা সব জায়গা রহনে ওয়ালা কুন হাই। একজন মানুষ আল্লাহ তাআলা আছে, সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্য, আল্লাহকে দেখে না। একজন মুসলমান আল্লাহ তাআলাকে অস্বীকার করতে পারে, আল্লাহ তাআলাকে দেখা যায় না, কিভাবে আল্লাহ তাআলা প্রশংসা করি? মুহতারাম হাজিরিন, কিন্তু এমন একটা বিষয়, একজন মুসলমানের ঘরে জন্মগ্রহণ করার পরেও সে কোরআন হাদিসকে অস্বীকার করতে পারে, কিন্তু মনে রাখবেন এমন একটা বিষয়, সেই বিষয়টা ইহুদি হোক, খ্রিস্টান হোক, মুসলমান হোক, অমুসলমান হোক, নির্বিশেষে সকলেই বিশ্বাস করতে হবে, সেটা হলো কে বলেন? ঠিক না বেঠিক? দুনিয়ার জীবনে এক সময় ছিলাম না, আসি আবার থাকবো না। এই কারণে কবি বলেছেন আজ ভি জানা কাল ভি জানা, জানা তো একদিন হাই, জানে ওয়ালা সব জায়গা রহনে ওয়ালা কুন হাই। দুনিয়াটা হলো মুসাফির খানার মতো, একজন মানুষ যদি তার মেহমানের বাড়িতে বেড়াতে যায়, সেখানে এক মাস দুই মাস থাকে না, দুই দিন তিন দিন থাকার পরে গন্তব্যস্থান বাড়িতে যেমন ফিরে আসে, দুনিয়ার জীবনটা হলো তেমন। আমাদের এখানে স্থায়িত্ব জীবন নাই, আমাদের চোখের সম্মুখে ভালো মানুষ দুনিয়ায় থেকে চলে যাচ্ছে, আমরা চোখের সম্মুখে দেখতেছি, আমরা একজন মানুষের চোখের সম্মুখে দাঁড়িয়ে লাশ তার জানাজা পড়তেছি, হাজারো হাজারো প্রমাণ আমার কাছে রয়েছে, কি বলেন? ঠিক না বেঠিক? এই কারণে কবি বলেছেন বান্দা তুমি মনে রেখো, ভালো করে তুমি স্মরণ রেখো, দুনিয়ার থাকার জায়গা নাই, যতই খেল তামাশা করো না কেন, অতএব তোমার জীবনকে তুমি কোরআন হাদিস দ্বারা সুন্দর থেকে সুন্দর করে তুমি কবরে যাও, আর তোমাকে একদিন মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, এতে কোনো সন্দেহ না। সেই জন্য বলবো আজকে আমাদের কেন্দ্রীয় জামে মসজিদের উদ্যোগে যে তাফসিরুল কোরআন মাহফিল, যে আমাদের মাহফিল কর্তৃপক্ষের আয়োজন করেছে আলহামদুলিল্লাহ, আমরা এদিকে সেদিকে ঘোরাফেরা না করে আমরা সকলেই জান্নাতের পরিবেশে জান্নাতের বাগিচায় চলে আসি। সকলে একটু তাকবীর দি, নারায়ণ তাকবীর, নারায়ণ তাকবীর,
আরো জোরে, জোর হলো না তো, নারায়ণ তাকবীর, নারায়ণ তাকবীর, দিন ইসলাম, দিন ইসলাম, দিন ইসলাম, দিন ইসলাম। মুহতারাম হাজিরিন, সম্মানিত উপস্থিতি, আল্লাহ পাক রব্বুল আলামিন স্পষ্ট কোরআনের মধ্যে বলেছেন, ফাইদা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতা ওয়া লা ইস্তাকদিমুন। মুহতারাম হাজিরিন, আমার আপনার যখন নির্দিষ্ট একটা সময় যখন চলে আসবে, আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন চলে আসবে, এক সেকেন্ড আগে এবং পরে কোনো সময় দেওয়া হবে না, নির্দিষ্ট সময়ে তার রুহটা কবজ করা হবে। সেই জন্য দুনিয়ার জীবন থেকে আমরা নিজেদের আমলকে, কবরের জিন্দগি, কবরে যেখানে একা একাই থাকতে হবে, সেই কবরের আমলকে আমরা দুনিয়ার জীবন থেকে আমরা কামাই করে নিয়ে যাই, সেই দিন মানুষ আফসোস করবে। দুনিয়ার জীবনে মানুষ যদি আল্লাহ তাআলাকে যদি প্রভু বলে স্বীকার করতে পারে, একজন সুস্থ সবল মানুষ যদি প্রতিদিন পাঁচ ওয়াক্ত যদি নামাজ পড়ে, সে প্রতিদিন 352 বার বলে রব্বানা, রবকে রব প্রভু 352 বার বলে। যখন বান্দা সূরা ফাতিহা পড়ে প্রথম আয়াতে আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন, রব বলে প্রথম আয়াতে, আলহামদুলিল্লাহ আজান হয়ে গেছে ইনশাআল্লাহ, নামাজের পরে পৌনে আটটায় জামাত, নামাজের পরে ইনশাআল্লাহ আমরা সকলেই জমে জমে বসে যাব, আর যারা বাইরে ঘোরাফেরা করতেছেন এলোমেলোভাবে মেহরবানি পূর্বক আপনাদের সকলের কাছে অনুরোধ, বিশেষ করে আমাদের বাচ্চরিকে একটা তাফসির মাহফিল সুন্দর করার জন্য সর্বপ্রথম আমাদের এলাকার লোকজনকে বসতে হবে। আমাদের মসজিদের নিয়মিত যারা মুসল্লি আছেন সকলের কাছে আমি অনুরোধ করব, আমাদের মাহফিলের সুন্দর থেকে যেন সুন্দর হয়, সেই জন্য আমরা সকলে ইনশাআল্লাহ নামাজের পরে আর এদিক সেদিকে ঘোরাফেরা না করে সকলে ইনশাআল্লাহ আমরা জমে জমে বসে যাব ইনশাআল্লাহ। নামাজের পরে আর আলোচনা ধারাবাহিকভাবে চলতে থাকবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে কোরআন এবং হাদিসের কথাগুলো সকলের জীবনে বাস্তবায়ন করার তৌফিক দান করুন, সবাই বলেন আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।